প্রিয় ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। আমাদের আজকে গাণিতিক সমস্যা হলো এক্স টু দি পাওয়ার সিক্স প্লাস ওয়াই টু দি পাওয়ার সিক্স ইকুয়াল টু 154, এক্স ওয়াই ইকুয়াল টু 3, দেন এক্স টু দি পাওয়ার 8 প্লাস ওয়াই টু দি পাওয়ার 8 ইকুয়াল টু কত। প্রিয় ভিউয়ার্স, তাহলে আমরা লিখি একটু, এক্স টু দি পাওয়ার, প্রিয় ভিউয়ার্স তাহলে আমরা লিখলাম এক্স টু দি পাওয়ার সিক্স প্লাস ওয়াই টু দি পাওয়ার সিক্স ইকুয়াল টু 154। এটাকে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার হোল কিউব প্লাস ওয়াই স্কোয়ার হোল কিউব ইকুয়াল টু 154। এবার এ রাশিকে এ, এ রাশিকে বিদলে এ কিউব প্লাস বি কিউব, এ কিউব প্লাস বি কিউবের অনুসিদ্ধান্তটা কি? প্রিয় ভিউয়ার্স, অনুসিদ্ধান্ত হলো এ কিউব প্লাস বি কিউব সমান এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি। ঠিক, আমরা এই সূত্রের আঙ্গিকে এটা লিখব, এ বলতে এক্স স্কোয়ার, বি বলতে ওয়াই স্কোয়ার। তাহলে এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি। আমরা ঠিক এই সূত্রের আঙ্গিকে এটা সাজালাম ইকুয়াল টু 154। এবার লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল কিউব মাইনাস থ্রি এক্স ওয়াই হোল স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 154। এবার লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল কিউব মাইনাস থ্রি এক্স ওয়াইয়ের মান হলো থ্রি, থ্রি স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 154। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস তিন তিরি কেন, তিন নং 27, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস 154 ইকুয়াল টু 0। প্রিয় ভিউয়ার্স, আমরা এই রাশিটার মানকে যদি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারকে আমরা যদি এ ধরি, তাহলে কী হয়, এ স্কোয়ার মাইনাস 27 এ মাইনাস 154 ইকুয়াল টু 0। আমরা একটু লিখি, লেট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ। তাহলে এবার আমরা এখানে যদি ফ্যাক্টরাইজ করি, ফ্যাক্টরাইজ করলে আমরা এ এর মান যদি 7 ধরি, তাহলে আমাদের রাশির মানটা 0 হয়ে যায়। তাহলে আমরা এটাকে লিখতে পারি এভাবে, এ কিউব মাইনাস 7 স্কোয়ার, এখানে স্কোয়ার নাই, 7 স্কোয়ার সরাতে হলে প্লাস 7 স্কোয়ার। এবার এটা সাত গুণ, সাত সাতা 49, 49, একটা এ এখান থেকে কম, 49 এ, এখানে আছে 27, একই রকমের চিহ্ন, এখানে একই রকমের চিহ্ন হলে কি হবে, বিয়োগ হবে। তাহলে এখানে বিয়োগ আছে, তাহলে এখানে চিহ্ন হবে কি, যোগ, যোগ চিহ্ন দিয়ে এটা থেকে এটা বিয়োগ করতে হবে। যদি আমরা বিয়োগ করি তাহলে কত হবে, 22 এ, অর্থাৎ 49 থেকে 22 যদি মাইনাস করি তাহলে মাইনাস 27, আর মাইনাস 154 ইকুয়াল টু 0। প্রিয় ভিউয়ার্স, প্রথমটা থেকে এ স্কোয়ার কমন গেলে এ মাইনাস 7, দ্বিতীয় এই দুইটা থেকে 7 এ কমন গেলে এ মাইনাস 7, 22 কমন গেলে এ মাইনাস 7 ইকুয়াল টু 0। এ মাইনাস 7 এ স্কোয়ার প্লাস 7 এ প্লাস 22 ইকুয়াল টু 0। আমরা ধরি লেট এত ইজ নট ইকুয়াল টু 0, 7 এ প্লাস 22 ইজ নট ইকুয়াল টু 0, তাহলে এত ইকুয়াল টু 0, এ মাইনাস 7 ইকুয়াল টু 0। এ মাইনাস 7 এর মান কত, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 7 ইকুয়াল টু 0। তাহলে লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 7, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 7 লিখতে পারি। প্রিয় ভিউয়ার্স, এবার আমরা কী করবো, এ রাশিকে বর্গ করিও করতে পারি। এ রাশিকে যদি বর্গ করি তাহলে কী লেখা যায়, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার ইকুয়াল টু 7 হোল স্কোয়ার। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র
ए স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস টু এ বি, এ বলতে হবে এক্স স্কয়ার, বি বলতে ওয়াই স্কোয়ার, সাত সাত উনপঞ্চাশ 49। এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 প্লাস 2 ইন্টু এটাকে লেখা যায় এক্স স্কোয়ার মান 3, 3 স্কোয়ার ইকুয়াল টু 49। ইচ্ছা করলে লিখতে পারে যেহেতু এক্স ওয়াই ইকুয়াল টু 3। এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 প্লাস 3 তিরিকে 9, 9 দুগুণে 18 18 ইকুয়াল টু 49। এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 49 মাইনাস 18। এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 এখানে যদি আমরা বিয়োগ করি তাহলে কত হবে 31। আবার বর্গ করব, পুনরায় বর্গ, তাহলে এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 হোল স্কোয়ার ইকুয়াল টু 31 হোল স্কোয়ার। প্রিয় ভিউয়ার্স, আমাদের রেজাল্ট হলো 8, এখানে বর্গ করলে 4 দুগুণে 8 হয়ে যাবে। এবার আমরা কীভাবে করব, আবার আগের মতো এ প্লাস বি হোল স্কোয়ার স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি ইকুয়াল টু 31কে 31 দ্বারা গুণ করলে 961। প্রিয় ভিউয়ার্স, তাহলে এখানে লেখা যায় 4 দুগুণে 8, 4 দুগুণে 8, আর এখানে 2 এক্স ওয়াই হোল টু দি পাওয়ার 4। আমরা একটু লিখি প্রিয় ভিউয়ার্স, তাহলে আমরা লিখলাম এক্স টু দি পাওয়ার 8 প্লাস ওয়াই টু দি পাওয়ার 8 প্লাস 2 এক্স ওয়াই হোল টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 961। প্রিয় ভিউয়ার্স, তাহলে আমরা এখানে লিখলাম এক্স ওয়াই হোল টু দি পাওয়ার 4, এক্স ওয়াই মান হলো 3, 3 টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 961। তাহলে এক্স টু দি পাওয়ার 8 প্লাস ওয়াই টু দি পাওয়ার 8 প্লাস 3 চারবার গুণ করলে 81, 81কে 2 দ্বারা গুণ করলে কত হবে 162 ইকুয়াল টু 961। প্রিয় ভিউয়ার্স, এবার আমরা লিখি এক্স টু দি পাওয়ার 8 প্লাস ওয়াই টু দি পাওয়ার 8 ইকুয়াল টু 961 মাইনাস 162। তারপরে এক্স টু দি পাওয়ার 8 প্লাস ওয়াই টু দি পাওয়ার 8 এখানে যদি আমরা মাইনাস করি তাহলে 799। প্রিয় ভিউয়ার্স, আমাদের এইটার রেজাল্ট বার করতে হয়েছে, এটার রেজাল্ট এটি। প্রিয় ভিউয়ার্স, আশা করি বুঝতে পেরেছেন। ক্লাসটি ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে।